হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সুমানের সুচিত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে শুভ সন্ধ্যা। তো দেখো, সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই বললো কটা আমাকে মুড়ি মেখে দাও, তো তার জন্য আমি এখন তোমাদের দাদাভাইকে মুড়ি মেখে দেবো। তো আমিও খাবো, শুধু ও একা খাবে না। তো দেখো, আমি একটা ছোট্ট একটা বাটিতে কটা মুড়ি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু তেলও ঢেলে দিয়েছি। তো মুড়ি মাখতে গেলে একটু ভালো করে সব কিছু দিলে, পেঁয়াজ লঙ্কা এগুলো দিলে খুব ভালোই লাগে। তো দেখো, আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে লঙ্কা, অনেকগুলো চানাচুর, তেল, একটু নুন, একটু আদা কুচি এগুলো দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমি এখন মাখছি। তো আমার মাখা হয়ে গিয়ে সন্ধ্যাবেলা খাওয়া হয়ে যাওয়ার পর এবার কিছু মেয়েকে খাওয়াতে হবে। তো মেয়ে সারাদিন কিছু খায়নি, ও ছিল না বাড়িতে, ওর শরীরটা ভালো লাগছে না, তো তার জন্য এখনও বাড়িতে ওর বাবা নিয়ে এসছে। তার জন্য এখন ওকে দুধ গরম করে আর ভাত দিয়ে খাইয়ে দেবো। তো ওকে খাওয়ানোর পর আমি চলে আসলাম রাত্রেবেলায় রুটি করতে। তো রুটি করব, দেখো রুটি করব। আমার যা কি করেছে, আমি রুটি আটা মাখতে মাখতে দেখি আমার যা চিকেন কষা আর ইয়ে দিয়ে গেছে লুচি। তো তার জন্য আমি এবার কতগুলো মানে আটা মাখা রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। তো এদিকে দেখো, আমি রুটি তৈরি করছি। তো না হলে যেটুকু রেখে দিয়েছি বাটিতে আমার ওটা পুরোটাই লাগতো। তো এবার যেহেতু মাংস আর লুচি দিয়ে গেছে, তো তার জন্য আমার কম রুটি করতে হবে। তো তার জন্য আমি কম রুটি করছি, কিছুটা রেখে দিলাম ফ্রিজে, কালকে সকালে করে ফেলবো বলে। তো দেখো, আমি রুটি করছি, রুটি করছি। তো রুটি করতে করতে আমি আবার ভাবছিলাম যে এত গরম, তো মানে রুটি করছি তার মধ্যে আমি ঘেমেও যাচ্ছি। রুটি করতে গেলে প্রচুর ঘেমে যেতে হয়, কারণ আর গ্যাসের সামনে রাত্রেবেলায় থাকা খুবই কঠিন হয়ে যায়। তার জন্য দেখো কী করবো, খেতে গেলে তো করতেই হবে। তো তার জন্য করছি, তো এক একটা করে আমি রুটি ভেজে নিচ্ছি। তো রুটি করা এখন আমি শিখে গেছি ভালোই, তো আগে পারতাম না, তো এখন ভালোই শিখে গেছি রুটি করা। তো দেখো রুটি করছি, দেখো দেখেছো কী সুন্দর বন্ধুরা ফুলছে রুটিটা। তো আমি রুটি করতে থাকি, তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।